বন্ধুরা গুড মর্নিং, আশা করি সবাই একদম ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবার ভগবানের দয়ে, আপনাদের দয়ে ভালোই আছে, সুস্থ আছে। আর চলে এলাম রান্নাঘরে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার সকালবেলা যথারীতি আমার এখন ভোরবেলা উঠে ঠাকুরের ইয়ে করা, প্রার্থনা করা, বা মানে ঠাকুরের ভোগ জন্য নিবেদন করা, তারপরে ফুল তোলা, তারপরে গোপাল ঠাকুরকে তুলে বাসে টাসন দিয়ে চলে আসি রান্নাঘরে বাকি কাজ সারতে। তারপরে মানে বাকি কাজ সারতে তো সকালবেলা সব কাজই হয়ে গেছে, চলে এসেছি এখন রান্না করতে রান্নাঘরে। এই মাত্র চা খেলাম, সবজি কাটলাম, তো কী কী সবজি কেটেছি, কী কী রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে দেখাবো। তারপরে আজকে সবাই বাজার করতে আসবে, চলুন আপনাদের দেখিয়ে নিয়ে এক ঝলক। আলিয়া বসিয়েছি, আমার জন্য বসিয়েছি সব রকম সবজি দিয়ে। আর এটা পটল ভাজা হচ্ছে। আর এখানে রান্না করব কুমড়ো দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে তরকারি, আর কিছুটা আলু নেব। এই ভেটকি মাছটা ভেটকি মাছটা ছিল, কালকে ঝোল করেছিলাম। একঘেয়ে খেতে আমার ভালো লাগে না, বা বাড়িতেও আমার নতুনত্ব কিছু বানাতে ইচ্ছে করে, তো এইটাকে পিস পিস করে কেটে নিয়েছি। তার সঙ্গে ছোটো ছোটো আলু কেটেছি, এটা কালিয়া বানাবো। আর করব এই যে কাল থেকে মিক্স ডালটা, এই ডালটা আমাদের এমনি ডালটা কেউ খেতে চায় না, সেদ্ধ করলে একটু কালো কালো হয় তো, আর খেতে চায় না আমার ছেলে, তাই জন্য ভাবলাম এইটুকু ডাল পড়ে আছে ভিজিয়ে দিই। তো এটার সঙ্গে একটু কুমড়ো বেটে নেবো, এর সঙ্গে সুন্দর লঙ্কা দিয়ে বেটে নেবো। আর একটু মাছের বীজ আছে, মাছের বীজ দিয়ে একটা বড়া করে নেবো। এই হচ্ছে আজকের বৃহস্পতিবারের রান্নাবান্না। রান্নাবান্না সেরে চান টান করে তাড়াতাড়ি করে চলে যাবো ঠাকুর ঘরে পুজো করতে, কারণ আজ বৃহস্পতিবার ঘট পাততে হয়, তো ওগুলো তো আছেই, তাই তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর এখন ভোর ভোর উঠে পড়ি, সব কাজ আমার হয়ে যায়। মেয়ে থাকলে তো আমার টেনশন থাকে না, কারণ মেয়ে আমার হাফ কাজই করে দেয়, সব কিছুই করে দেয়। এখন কিছু সব বিছনা টিছনা গোড়ানো হয়েছে, মেয়েকে কি আর সারা জীবন আমার কাছে ধরে রাখতে পারবো। তো যাক, দিদির বাড়ি দুদিন গেছে, পুজো হচ্ছে, বাসন্তী পুজো আসেনি আজকে, কাল বোধহয় পরশু কাল আসবে। চলুন রান্নাবান্না একদম সেরে নিই, সেরে নিই কী ফ্যামিলি রান্না করেছে একদম দেখিয়ে চলে যাবো চান করতে। তারপর তাড়াতাড়ি করে পুজোটা সেরে নেবো, কালকে গিয়ে সব কিছু নিয়ে এসে বুধবার গিয়ে। চলুন পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আবার বাজার নেবে একটা বান্ধবী, সেখান থেকে যাবে, যে বাজার নেবে তার বাজারটা, তার বাজারটাই যে লিখে তাকে দিয়ে দিলাম। আরেকজন নেবে, এইটা একটু পরে ফোন করলো, আরেকজন আসবে, তার মধ্যে চান করে পুজোটা করে নিতে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এই যে রেল রাস্তা পার হয়ে যাব, এই যে দুজনে চলছি, সেই দুজন সব সময় দুজনে যেখানেই যাই। আর রৌদ্রুটা আপনাদেরকে একবার দেখাই, আর কিরকম পার হয়ে মাল টানতে যাই দেখ রৌদ্রু, দেখুন কিরকম কিরকম করে নামিয়ে আবার ওরকম করে উঠি, কষ্ট করে করে এরকম করে করে নেমে যাই দুটো পয়সা বাঁচানোর জন্য। হ্যালো বন্ধুরে, গুড মর্নিং, আশা করি সবাই একদম ভালো আছেন, সুস্থ আছেন। আমার ওদিকে গোপাল সোনাকে তুলে ওদিকে ঠাকুরের কাজ সেরে চলে এলাম বিছানা ঝাড়তে। সকালবেলায় আগে চলে যাই তো ঠাকুরের কাজ করতে, আর প্রত্যেক দিন বেরোতে হয় ঘর গোছাতে, বা সুন্দর করে গোছাবো সেই সুযোগও পাইনি। প্রত্যেক দিন না বেরোতে পারলে এদিকে কাজ হয় না, আবার সংসারে যদি বেশি টাইম নেয় না অনেক কাজ পড়ে থাকে। চলুন ঘর বিছানা গোছানো, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপর রান্না বান্না এগুলো সেরে তারপর আবার আজকে তিনটে চারটার দিকে আবার বেরোবো, তিনটের দিকে বেরোবো, কারণ আরেকজন স্যার তমলুক থেকে আসবেন, উনি আমাকে ফোন করেছিলেন, উনি তাই যাচ্ছি। এবং আমার একটা বান্ধবীকে নিয়ে যাওয়ার কথা আছে আজকে, ওখানে আরসিএম ওরার বাড়ির কাছে, ওকে দেখাবো। সব রকম কাজ নিয়ে বেরিয়ে পড়ি, কীরকম রৌদ্র বলুন তো,
এই বাড়ির কাজ সেরে এই রৌদ্রে বেরোবো, আর ভোর 5টার সময় উঠি, আর দুপুরবেলাও রেস্ট পাই না। চলুন কাজ করি, ফল তো উপরওয়ালা দেবেন, চলুন সঙ্গে থাকুন। সেদিকে বাসন ধুয়ে এবার রান্না মান্না করবো, রান্নাঘর মুছবো, ওদিকের কাজ সব সেরে নিয়েছি, কিন্তু কী রান্না করবো আজ আর আপনাদের সঙ্গে শেয়ার করব না, কারণ এখান থেকে তাড়াতাড়ি তড়ি হড়ি করে রান্না বান্না ঘরের সংসারের কাজ সেরে চলে যাব। আজকে আবার ক্ষুদিরামে যাব, একজনকে নিয়ে যাব, আর স্যার ডেকেছেন আসবেন একজন, সেই তমলুক থেকে, উনি অত দূর থেকে আসবে আর আমি এখান থেকে যেতে পারবো না, তাই যতই রৌদ্র হোক বেরোবো। এইরকম তো করে যাচ্ছি কাজ, কিন্তু এখন যা ঝামেলা বেড়ে গেছে ডিসপ্লে খোলার পরে, কেন যে আমি খুলতে গেছিলাম ডিসপ্লেটা আজ বুঝতে পারছি না, বুঝে না জেনে ডিসপ্লেটা খুলে আমার বড় ভুল হয়ে গেছে। অনেক কিছুই ডিসপ্লে নিয়ম আছে যেগুলো বুঝতে পারি না, একদিনে কি আর সব বোঝা যায়, তো কী আর করা যাবে, খুলে যখন ফেলেছি কী করে যে রক্ষা করবো সেটাই ভেবে উঠতে পারি না, তাই আবার কিছু কিছু মাল যখন শেষ হয়ে যায় দৌড়ে যাই আনতে, তো আমি যখন খুলেছি ঝামেলাটা তো আমাকেই নিতে হবে। তো দেখি মাঝে মাঝে ভাবছি এর কাছে ক্ষুদিরামে গিয়ে ওই ম্যামের কাছে গিয়ে গিয়ে শিখবো, এছাড়া আমার কোনো উপায় নেই। মেয়েওর শিখে যে, কিন্তু মেয়েও এখনও ঠিক মতো শিখতে পারেনি, তারপরে মেয়েও তো বেরিয়ে যায়, আর কত ঝামেলা মেয়েকেও দেবো, আরও অনেক কিছু থাকে যেগুলো আমি আরসিএমের অনেক কিছু ব্যাপারটা বুঝতে পারি না। আরসিএম অনেক দিন থেকে করেছি, শুধু ব্যবসা করা খাওয়া দাওয়া না, এই ডিসপ্লে নিয়ম আছে আর অনেক কিছু নিয়ম আছে। তারপরে গ্রুপে সবাইকে ফোন করি বাজার করার জন্য, তারপরে এই রোদে যাই বাজার করতে, কারো কোনো লাগলে আবার তাকে এনে দিই, তো এত কষ্ট করি আমি। তারপরও ভাবি কেন যে আমি কারখানাটা ছেড়ে দিলাম, যদি আরসিএম যেমন খেতাম, যদি আমি কারখানাটায় কাজ করতাম আপাতত নিজের ঝামেলাটা নিজে নিতে পারতাম, আর এই ডিসপ্লে খুলে যে কী ঝামেলায় পড়েছি সে একমাত্র উপরওয়ালাই জানে। যাই হোক চলুন, ওদিকে আবার স্যার এসে যাবে, স্যার ঠিক বলেছে 4টা থেকে 4:30টার মধ্যে ঢুকবে। আমি শিলাকে ডেকেছি, আমি তার একা যাই না, যেখানেই যাই আমার সঙ্গে শিলাও থাকে, ওকে পাই সবসময় আমার সঙ্গে। তো চলুন পরে দেখা হচ্ছে, একদম বেরিয়ে ওখানে আপনাদের সঙ্গে দেখা হবে, আপাতত চান ফান করে নি। হ্যাঁ স্যার, যে কত দূর থেকে স্যার এসছেন, ওনার কত বয়স, এই রোদে বাইক নিয়ে এসছেন শুধু আমাদের জন্য, নিশ্চয় ওনারও তো আমাদের দ্বারা কিছু উপকার হয়, আমরাও তো ওনার দ্বারা কিছু উপকার পাই, তা আমরা কত কী জানি না, ফোনের অনেক কিছু উনি শিখিয়ে দিলেন, আর আমি বা কতদিন শিলাকে সবসময় ডাকবো, আর সবসময় ওরও তো একটা ঝামেলা থাকে বাড়ির সংসার। ভাবছি এবার থেকে একা একাই সব কিছু করার চেষ্টা করব, কারণ আমি চাই না আমার জন্য পরবর্তীকালে কারো বাড়িতে আর অশান্তি হোক, আমার জন্য কথা শুনুক। তো এবার থেকে ভাবছি নিজেকে নিজে সব কিছু বাজার করব, কারণ ওকে সবসময় সঙ্গে পাই, ও অবশ্য কিছু বলে না, তবু ওর বাড়িতে তো আজ বলেনি, কাল হয়তো রাগারাগি করতে পারে, তাই জন্য ভাবছি নিজেকে সব কিছু করে নেবো, প্রত্যেক দিন চলে আসব এখানে, এসে কিছুটা শিখে নেবো, মাঝে মধ্যে স্যার আসবেন বলেছেন ওর কাছ থেকে শিখে নেবো, কী করব, ডিসপ্লেটা খুলেছি বন্ধ করতেও পারি না, বন্ধ করাও যাবে না। যে যাই হোক দেখা যাক কী করতে, যে আমি ডিসপ্লে খুলেছিলাম আজ বুঝতে পারছি আমি। চলছি আবার, ও তাকে ছাড়েনি, রেখে দিয়েছে। কি সুন্দর রাস্তা দিয়ে, দুধারে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সন্ধ্যেবেলার পরিবেশটা কি দারুণ, এখন সন্ধ্যে কি সুন্দর হাওয়া। আজকে দুপাশে দুটো ব্যাগ, এই একটা ব্যাগ বাজার করে নিয়ে, আমাদের আরেকজন স্যার এসেছিলেন, মিটিং করলেন, কাগজপত্র অনেক দিলেন, বোঝালেন, বুঝিয়ে এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ির পথে রওনা দিচ্ছি। হ্যাঁ বাড়ির পথে, কালকেও এসেছিলাম, কালকে আরেকজন একজন আসার কথা ছিল ওকে, সেই জন্য আর স্যারও এসেছিলেন, কিছু কাগজপত্র দেবেন, মিটিংও করলেন, একজন স্যার এসেছিলেন, সব রকমই হলো। আমাদের তো এখন আরসিএম সম্বন্ধে কত জ্ঞানের দরকার, কিছুই জানি না। তো চলুন, ওয়েদারটা তো দারুণ লাগছে। হ্যাঁ ও ভালো, তাহলে রেল রাস্তা এই যে টপকে টপকে আমরা যাই, কি সুন্দর হাওয়া লাগছে, বেশ যেতেও ভাই। আর চল, এই যে দুজনে যাচ্ছি, যখনই ডাকি অবশ্য শিলা তখনই আমাকে টাইম দেয়, কিন্তু টাইম দিলে তো হবে না, ওরও সংসার আছে, ভাবতে হবে আমি রোজ বাজার করতে বেরোবো, রোজ কি ও যেতে পারবে, যেহেতু আমার ডিসপ্লে আছে তো রোজই আমাকে বেরোতে। এই মাত্র ঘরে ঢুকলাম, চারদিকে জিনিসপত্র পড়ে আছে, এবার থেকে একা একাই সব বাজার করবো আমি।
চারদিকে সব জিনিসপত্র পড়ে আছে আর রেস্ট পাইনি, হেসে একটু আজকে বেরিয়েছিলাম, বেরিয়ে এই যে এসে, এই যে এসে সব বই, স্যার কিছু বই দিয়েছিলেন, কিছু বই মানে এতে গেছিলাম, একটা ছোট একজন স্যার মিটিং করতে এসেছিলেন, ওনাই কিছু বই খাতা দেবেন বলেছিলেন, আনতে গেছিলাম, তারপরে কিছু জিনিসও নিলাম, তো সেইগুলো নিয়ে বসেছি, দেখলাম কী কী বই দিয়েছে, কী কী কিছু বই খাতা নিয়ে যে বসেছি, কী জিনিস কী বই দিল কী দিল এগুলো দেখা দেখি করছিলাম। কালকে সকালবেলা আবার একজন ম্যাডামের কাছে যাব, কী কী বই নিয়ে যাব সেইগুলো গোছাচ্ছিলাম, আর যেগুলো দরকার নেই সেগুলো ঢোকাচ্ছিলাম, যেন মনে হয় ঘুমিয়ে পড়ি। তো ওদিকে তো আজকে শুক্রবার, আজকে ডাল আলু ভাজা হয়েছে, রান্না হয়েছে, তো এখন যাব খেতে যাব, বিছানা ঝাড়বো, মেয়ে তো নেই কালকে মনে হয় আসবে, ছেলেও ছিল না, ছেলে এই কিছুক্ষণ আগে ঢুকেছে, তো এখন কি ঘুম পাচ্ছে, প্রত্যেক দিন 5টার সময় উঠি, তো এখন প্রত্যেক দিন 5টার সময় উঠি, এত ঘুম পায়, আর দুপুরবেলা কদিন রেস্টই পাচ্ছি না। আজকে গেছিলাম আসলে যে কাজটা করব তার সম্বন্ধে যদি আপনি না জানেন সেটা তো করতেই পারবে না, কেন করছি কেন করব, যত জানবো যত বুঝবো ততই তো কাজ করতে সুবিধা হবে, কারণ এখনো অবধি আরসিএম সম্বন্ধে শুধু খেতে মানে আরসিএম প্রোডাক্টগুলো কিনলাম খেলাম হলো না, অনেক কিছু বোঝার আছে, এখান থেকে নেওয়ার আছে, যেটা করতে পারবো, যেটা ই করতে পারবো, মানুষজনকে বোঝাবো কীরকম করে, কীভাবে আরও ভালো করে কাজ করব, স্যাররা সেটা যোগাযোগ করেন, সেটা স্যাররা ডাকেন, বলেন, ফোন করেন, এই জন্য গিয়েছিলাম। তো এই এবার ঘুমোবো, সেটা খুব ক্লান্তি লাগছে, কী রান্না হয়েছে আপনাদেরকে একবার দেখাবো রাত্রিবেলা, তারপর এসে গুড নাইট দেব। এই যে ডাল হয়েছে, ঢাঁড়স ভাজা হয়েছে, আর সকালবেলা ভিতরে তরকারিটা ছিল ওটাই গরম করেছি, এটাই হচ্ছে রাত্রিবেলার আমার খাওয়া দাওয়া। চলুন, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চয়ই, আমি এইমাত্র খেলাম, চোখগুলো পুরো হয়েছে ঢল মানে কীরকম করছে, ঘুম পাচ্ছে ভীষণ আর গরম লাগছে, তো ভাবছিলাম চান করব কিন্তু চান করিনি, শরীর খারাপ করবে এই গরমে এতবেলা চান করলে। চলুন সবাইকে বলি গুড নাইট, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, নতুন ভিডিওর সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছে।